বছরের দীর্ঘ বিরতি করোনা মহামারীর কারণে থমকে থাকা ক্রীড়া ইভেন্টগুলোতে ফিরছে গতি। বরগুনা জেলায় এবার শুরু হলো প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট। জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এবারের আসর। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। বিভাগে প্রথমবারের মতো সাদা বল ও রঙিন পোশাকে আয়োজন করা হয় এবারে টুর্নামেন্ট। দীর্ঘদিন পর টুর্নামেন্ট আয়োজন করায় উচ্ছ্বাসিত খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তারা। অনেকদিন পর আমাদের বরগুনা শহরে প্রথম ক্রিকেট লীগ হচ্ছে, এটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক ভালো। এর আগে কখনো সাদা বলে হাজিবশন টুর্নামেন্ট হয় নাই, ঠিক আছে, অনেকদিন পর হচ্ছে, এই জন্য আর কি আমরা সবাই অনেক আনন্দিত, খুবই আনন্দিত, কারণ ক্রিকেটটা মূলত টুর্নামেন্টের উপরে নির্ভর করে। ছেলেপেলে তখনই আসে বা প্র্যাকটিস করে তখনই যখন টুর্নামেন্ট হয়। দক্ষ খেলোয়াড় তৈরির জন্যই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। তবে দীর্ঘদিন পর টুর্নামেন্ট মাঠে গড়ালেও তা নিয়ে কোনো আগ্রহ নেই দর্শকদের। অনেকটা শূন্য মাঠেই গড়ালো এই টুর্নামেন্ট। মাঠে দর্শক ফেরাতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। মাঠে যদি খেলা না করায় প্লেয়ার তৈরি হবে না। প্লেয়ার তৈরির জন্য লীগ অবশ্যই দরকার, একাধিক লীগ দরকার। সেই মর্মে এখন যত কষ্টই হোক আমরা হইল যে এই লোকটা শুরু করেছি। এখান থেকে প্রস্তুতি নিয়ে একটা ছেলে যেন ঢাকায় ভালো করতে পারেন, জাতীয় পর্যায়ে যেন একটা ছেলে আমরা নিতে পারি, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের এই লীগগুলির মাধ্যমে আমরা করে থাকি। খেলার মূল প্রাণ হলো দর্শক, তা আমাদের এখন পর্যন্ত দর্শক সর্বদশায় আসলে এটি আরেকটু প্রসার করতে হবে এবং আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে এই খেলায় অংশগ্রহণ করার জন্য আমরা অনেক ব্যাপক প্রচারণা চালাব। এবারের টুর্নামেন্টে জেলার বিভিন্ন জায়গা থেকে 12টি ক্লাব অংশগ্রহণ করে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।